আসসালামু আলাইকুম সিনিয়র ম্যাথেটার্স এবং ম্যাথলাভার্স যারা আছেন আশা করি আপনার সকলে সুস্থ এবং ভালো আছেন সিনিয়র বলছে কেন আজকে ক্লাসটা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এভার গ্রিন ক্লাস হবে অর্থাৎ এই ক্লাসটা সবসময় সবার জন্য দরকার পড়বে কারণ হচ্ছে দেখেন প্রশ্নগুলা আমাদের নবম এবং দশম শ্রেণীতে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জটিল বলে থাকি আমরা যে জ্যামিতিক পদ্ধতিতে থার্টি ডিগ্রি কোণের অনুপাত বের করেন তারপর জ্যামিতিক পদ্ধতিতে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের অনুপাত বের করেন তারপর জ্যামিতিক পদ্ধতিতে সিক্সটি ডিগ্রি কোণের অনুপাত বের করেন এইভাবে পড়ে পড়ে মুখস্থ করে জীবনটাই মুখস্থ করে ফেলে আমরা তাই না তো এইটা মুখস্থ তো করেন ঠিক আছে মানলাম এটাকে কিভাবে প্রমাণ করতে হয় সেই জিনিসটাও আমরা মুখস্থ করি মুখস্থ করার কোনো কিছু দরকার নেই আজকে প্রমাণটা দেখলে আপনি বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা এই প্রমাণ যে এরকম সারাও অন্যভাবে চাইতে পারে এটা আপনার জানা থাকতে হবে কিরকম দেখেন উপরে একটা প্রশ্ন লিখছি আমি জ্যামিতিক উপায়ে প্রমাণ করো যে সাইন থার্টি ডিগ্রি সমস্যা হাফ টেন সিক্সটি ডিগ্রি সমস্যা রুট থ্রি অথবা কজ ফর্টি ফাইভ ডিগ্রি সমস্যা ওয়ান বাই রুট টু অর্থাৎ যে কোনোটা বলতে পারে যে কজ সিক্সটি কজ থার্টি কজ ফর্টি ফাইভ মান চাইতে পারে অর্থাৎ জ্যামেটিক কথাটা উচ্চারণ করলেই বুঝে নেবেন এই ধরনের প্রমাণ করার কথা ওনারা বলছে অর্থাৎ জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতির যে অনুপাতগুলো আছে তাদের যে মানগুলা সেগুলো জ্যামিতিকভাবে প্রমাণ করতে হবে তাহলে এটা কীভাবে প্রমাণ করা যায় সরাসরি আমরা চলে যাচ্ছি আমরা যখনই জ্যামিতিক উপায়ে প্রমাণ করতে যাব। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে তিনটা টাইপের প্রশ্ন আমরা কি একই চিত্রে করতে পারবো নাকি ভিন্ন মনে রাখেন এই থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি একসাথে করা যাবে এখানে একটা মজার ঘটনা বলি কয়েক সেকেন্ডে সেটা হচ্ছে আমি আগে দুইটা একসাথে করাই তো কিছু কিছু স্কুলের টিচাররা কেটে দিতেন যে দুইটার জন্য আলাদা আলাদা চিত্র লাগবে নতুন বইয়ে দুইটা একসাথেই করে দিছে আমি যেভাবে করতাম সেভাবেই দিছে যাক তাহলে থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি যে জিনিসটা আমাদের আছে সেই থার্টি ডিগ্রি আর সিক্সটি ডিগ্রি একসাথে করতে পারবো আর ফর্টি ফাইভটা আমরা আলাদা করবো তাহলে ফর্টি ফাইভটা আপাতত থাক সিক্সটি এবং থার্টির জন্য কী করবেন আপনি প্রথমে একটা সমবাহ ত্রিভুজ আঁকবেন সমবাহ ত্রিভুজ তো সবাই আঁকতে পারি সমবাহু ত্রিভুজে নেবেন সমবাহ ত্রিভুজের তিনটা বাহু যেন সমান সমান হয় র্যান্ডমান স্টাইলে আঁকবেন অত মাপটা আপনি আঁকা দরকার নেই এবিসি সমবাহ ত্রিভুজে কে এখানে ষাট ডিগ্রি এখানে তিরিশ আপনি নিজেই কিন্তু জানেন সমবাহ ত্রিভুজ মানে তার প্রত্যেকটা কোন কত কত ডিগ্রি করে হয় ষাট করে হয় একটা ত্রিভুজের তিন কোনো সমষ্টি একশো আশি তাহলে তিনটা কোণে যদি সমান হয় একশো আশিকে তিন ভাগে ভাগ করেন না তাহলেই তো ষাট করে হয় তাহলে এটা ষাট এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা পুরাটা যদি সাইট হয় এই পুরাটা যদি সাইট হয় আপনি যখন এই দিক দিয়ে একটা লম্ব টানছেন যেটা কি নেই কোনটাকে পুরা সমান দুই ভাগে ভাগ করছে তখন এই পাশেটা কত তিরিশ এই পাশেটা কত তিরিশ প্রশ্ন হচ্ছে এটা সমান দুই ভাগে ভাগ করলো কীভাবে স্যার এখানে একটু ব্যাসিকের ব্যাপার স্যাপার আছে সমবাহু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বাহুর উপর লম্ব টানা হইলে সে মধ্যমা হয় এখন মধ্যমা কি স্যার যারা এই জিনিসগুলো বেসিক একটু সমস্যা আছে তাদের বুঝতে সমস্যা হবে আপাতত এটা মনে রাখেন সমবাহ ত্রিভুজের এই যে মধ্যমাটা সে লম্ব হিসেবে কাজ করবে আবার এই মধ্যমাটার কারণে এই দুইটা কোন সমান দুই ভাগে ভাগ হবে আপাতত এটা মনে রাখেন এখন আসেন আপনি যে সমবাহ ত্রিভুজ নিয়েছেন তো একটু বর্ণনা দেবেন না তো ফার্স্টে বর্ণনা দেন এখানে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে বলবো আমি আপনাকে কি একটা সমবাহ ত্রিভুজ নিয়েছেন এটা মনে রাখেন আর এবি বাহু সমান টু এ নিতে হয় ধরতে হয় এটা মনে রাখেন এই দুইটা জিনিস ছাড়া কিছু মনে রাখা দরকার নেই সব পারবেন আপনি অটোমেটিক্যালি তাহলে কী মনে রাখতে বলছে আপনার এই ধরনের প্রমাণের জন্য জাস্ট একটা সমবাহ ত্রিভুজ নিতে হবে আর একটা টু এ নিতে হবে এই বিবাহ সমবাহুর শেষ আসেন দেখি কথার সাথে কাজের মিল আছে কিনা প্রথমে মনে করি এবিসি একটি সমবাহ ত্রিভুজ যার এ বিন্দু থেকে বিসি এর উপর আপনি কী করছেন লম্ব আঁকছেন সেটা বলেন না যে এই বিন্দু থেকে এডি একটি লম্ব কার উপর আঁকি বিসি এর উপর যা একটি সমবাহুর মধ্যমা মানে সমবাহু ত্রিভুজের একটা মধ্যমা শেষ এবার আসেন এই ত্রিভুজে তিনটা কোণে তো সমান কারণ আপনি সমবাহু বলছেন এই যে বলছেন তাহলে তিন সাইডে লিখে দেবেন যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ সিক্সটি ডিগ্রি সুন্দর করে ব্যাখ্যা দিলাম আবার যেহেতু এই যে লম্ব টানছেন এটা আপনি এখানে বলছেন তাহলে এই এইক পরস্পর কি হয়েছে সমান এখানে বলে দেন এডি যেহেতু কি মধ্যমা এখানে ধরো প্যাস না লাগে শুধু সমবাহু ত্রিভুজ বিধেই কিন্তু লম্বটা মধ্যমা হচ্ছে অন্য ত্রিভুজে কিন্তু লম্ব মধ্যমা হবে না মাথায় রেখেন তাইলে এই ক্ষেত্রে এটা একটা মধ্যমা এখন আপনি ধরি কত এই যে টু এ আমি কিন্তু বলছিলাম প্রথমে শুধু সমবাহু ত্রিভুজ ধরবেন এক সমবাহু ত্রিভুজ ধরাতেই সব বলতে পারা যাবে তারপরে এসে আপনি ধরবেন এ বিষয়মান কত টু এ তাহলে সমান যদি টু এ হয় তাহলে বিসি বাহু তো সমান কারণ সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান তাহলে এবি বাহু বিসি বাহু এসি বাহু সমান তাহলে এটা টু এ হলে এটাও টু এটাও টুয়ে তাহলে বি সমান টু এখন বিডি কত হবে স্যার এখানে আর একটা কথা মনে রাখবেন সমবাহু ত্রিভুজের লম্ব ভূমিবাহুর ঠিক মধ্যবিন্দুতে মিলিতে হয় অর্থাৎ এই বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু যদি হয় ভাইয়া এই অংশ আর এই অংশকে সমান হবে না মানে অর্ধেক অর্ধেক হয়ে গেল পুরা বাহুর তাহলে আমরা লিখতে পারি বিডি সমান সিডি সমান হাফ অফ সম্পূর্ণ বাহু দেখ এই যে বিসিবাহুর মান কত ধরছিলেন এন আপনি বলতে পারেন স্যার আমি তো বাহু ধরিনি বাহু ধরেছি ভাই আর কি আলাদা একই তো তাহলে এখানে টু এ টুটু কাটা গেল এ অর্থাৎ আপনার এইটুকুর পরিমাণ শুধু এ এইটুকুর পরিমাণ শুধু এ হইল ব্যাখ্যা এ পর্যন্তই শেষ এরপরে আপনি এ ডি বের করবেন এডিটা কীভাবে বের করবেন দেখেন এডিটা লম্ব এখানে সমকোণ সমকোণ থাকলে আমরা জানি কী হয় পিথা গরস করা যায় আমরা এখানে সরাসরি এডিবি বা এ বিডি ত্রিভুজ নিব সেই ত্রিভুজ নিয়ে পিথাগরস অ্যাপ্লাই করব এই জায়গাতে নব্বই কেন লিখছেন স্যার নব্বই ডিগ্রি বলে দিলে ভালো হয় যে ত্রিভুজটা সমকোণ আছে তাই পিথাগরস নিচ্ছে তাহলে ত্রিভুজ বি ডি এডিবি সমান নব্বই ডিগ্রি আছে সুতরাং পিথাগরসের সূত্র অনুসারে আপনারা কিন্তু সংক্ষেপে লেখেন না এটা পরীক্ষায় আবার বলেও তাহলে এখন আপনি এই ত্রিভুজের অতিভুজ কত সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে সমকোণের বিপরীত বাহু এবি নিলাম এবি স্কোয়ার সমান তাহলে সমকোণ যদি এটা হয় তার বিপরীত বাহু এবি তাহলে এবি স্কোয়ার তাহলে এবি স্কোয়ার সমান সমান অন্য যে দুইটা বাহু বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার একটা সমকোণ ত্রিভুজের বড় বাহুটা আগে বর্গ সমান সমান দিয়ে অপর দুই বাহু বর্গ দিয়ে জ্বলতে পারেন শেষ এবার এবি বাহুর মান কত টু এ বাহুর মান এটাই তো বের করব বিডি বাহুর মান এ এবার এটা বর্গ করলে দুই দুগণে চার এ স্কোয়ার এটার মানে এ বসাইলে এই স্কোয়ার এই স্কোয়ার প্লাস এ পাশে আসলে মাইনাস চারটা থেকে একটা গেলে তিনটা এরপরে আমি এটা এ পাশে আনছি এটাই পাশে আনছি আর সম্পূর্ণ অদল বদল করলে কোনো চিহ্নের চেঞ্জ হয় না এই স্কোয়ারের পাশে গেলে রুট রুট তিনের উপর থাকবে এই স্কোয়ারের উপর স্কোয়ার রুট চলে গিয়ে শুধু এ থাকবে আশা করি বুঝতে পারছেন তাহলে এডি পেয়ে গেলেন এখন প্রশ্ন হচ্ছে যে স্যার সবই ঠিক আছে এখানে এটার দরকার কি পড়ছিল দেখেন আপনি ধরছিলেন বাহু একটা জি বলছি একটা বাহু ধরা গেছে এটার কারণে আমি যুক্তি দিয়ে বিডি বাহু এ পাইছি কিন্তু বাহু তো পাই নেই এখন প্রশ্ন আসতে পারে স্যার বাহুর দরকার কি আপনি যখন ট্রিকোনোমিতে অনুপাতদের করবেন সাইন তো সাইন সমান সমান কি কী বাহু লাগে বাই অতিভুজ লম্ব হবে ট্যান সমান কি লাগে বাই ভূমি লম্বসাড়া হবে দ্যাটস ওয়াই আই ট্রাই টু ফাইন্ড আউট এবি এডিবাহ তো আমি এই এডিবাহটা যখন পেয়ে গেলাম এডি সমান সমান রুট থ্রি এ তখন আমি কিন্তু মোটামুটি সব পেয়ে গেছি আচ্ছা এখানে আপনাদেরকে এক মিনিটে আমি আবার কিছু কথা বলি আপনি যদি এত ভাষা লিখতে না পারেন তাহলে কী করবেন আপনার এত ভাষা লেখা লাগবে না আপনি কি করবেন সরাসরি বলবেন যে এ বিষয়ে একটি সমবাহ ত্রিভুজ তারপরে বলবেন ধরি এ বি সমান কত টু এ তারপরে আপনি এসে বলবেন বিডি সমান সে সমান সমান এইটা অর্থাৎ আপনি মূল সামারি যেটা সেই জিনিসগুলো বলবেন একদম মানে পিক পয়েন্ট যেগুলো সেগুলো তো সেই যে আমাদের মেইন যে পয়েন্টগুলো তো সেই মেইন পয়েন্টটা সমবাহ ত্রিভুজ তারপরে এসে এটা সমান টুয়ে ধরছেন তারপরে এটা অর্ধেক করছেন কীভাবে তারপরে পিথা করছটা এই তিনটা জিনিস বললেও হবে এখন আসেন কি করা যায় আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি যে আমাদের যেটা বলছে ওনারা যে ধরেন তিরিশ ডিগ্রি ত্রিকোণমিতিক সকল অনুপাত বের করেন ষাট ডিগ্রি কোণের তিকোনোমিত সকল অনুপাত শব্দের করা যাবে সাইন তিরিশ ডিগ্রি আপনার তিরিশ ডিগ্রি কোথায় আছে এখানে এটা সাপেক্ষে আপনাকে ভালো করে বুঝতে হবে এখনো যারা লম্বর ভূমিতে প্যাস লাগান তাদের জন্য একটু কষ্টই হয় বা এখনো যারা যে লম্ব মানে দাঁড়ায়ই থাকবে ভূমি মানে থাকবে এটা চিন্তা করেন তাদের জন্য আধা বলতে সমবাদনা কারণ হচ্ছে লম্ব মানে দাঁড়াইয়ই থাকবে না আর ভূমি মানে হইয়েই থাকবে না এটা ভুল কনসেপ্ট তো এ বিষয় নিয়ে পরে আলোচনা করব আপাতত সাইনতিরিশ ডিগ্রি এই জায়গার সাপেক্ষে আপনি জানেন যেই কোনটা আলোচনা হয় তার বিপরীত বাহুকে লম্ব বলা হয় তাহলে আপনি তিরিশ যখন আলোচনা করবেন আমরা এখন কি লিখব লম্ব বাই অতিভুজ তাহলে আমার অতিভুজ কত তাহলে আমি এখানে লিখবো এবি লম্ব কত বিডি তাহলে এখানে লিখবো আমি বিডি এবার আপনার বাহুর মান বসান বিডি মানে এ আর বি মানে টু এ তাহলে কত এটা এটা কাটা গেলে কিছু নাই মানে ওয়ান বাই টু সাইন ডিগ্রি মানে হাফ প্রমাণ হয়ে গেছে এরপর আসেন টেন সাইট ডিগ্রি ধরেন টেন আপনি এভাবে চাইলে কস বের করতে পারবেন আমি আর একটা দেখা দিই টেন তিরিশ দেখা দিই টেন তিরিশ তাহলে তিরিশ ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে বিডি ভূমি হচ্ছে গিয়া এডি দেখছেন না এখন আপনাদের ওই যে কথাটা বলে আসছিলাম না যে দাঁড়ায় থাকলেই সে লম্ব হয় না তাহলে তো এখন তো এডি লম্ব হওয়ার কথা ছিল কিন্তু সে তো ভূমি হয়েছে এখান থেকে শুধু বলে দিই কোণের বিপরীত বাহু লম্ব আর ওই কোণের সাথে যে থাকে সে হচ্ছে ভূমি ওকে তাহলে এখান থেকে আমরা বিডি পাচ্ছি এ আর এডি পাচ্ছি হচ্ছে গিয়া কত তাহলে এ রে কাটা গেল ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থার্টি ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি হইল না এখন আসেন ষাট ডিগ্রি হিসাবটা করি যদি সাইন ষাট ডিগ্রির কথা বলেন ষাট ডিগ্রি কোথায় আছে খুঁজে ষাট তাহলে সাইন ষাট ডিগ্রি হইলে আমাদের হিসাব তো সেমই সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কোনটা এবার এডি কারণ এইবার এই এই এইকের সাপেক্ষে বিপরীত বাহু এডি তাহলে লম্ব হচ্ছে এডি এডি বাই অতিভুজ কত এবি। তাহলে আমরা পাচ্ছি এডি কত এডি মানে হচ্ছে গিয়ে এই জি রুট থ্রি বাই এ সরি রুট থ্রি এ আর বি মানে হচ্ছে টু এ এ কাটা গেল রুট থ্রি ডিভাইডেড টু মানে সাইন ষাট ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু প্রমাণ তো হইল এভাবে আপনার জাম অনুসায় বের করেন না আর তো কোনো সমস্যা নাই তাহলে আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনি তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রির ত্রিকোণমিতিক সকল অনুপাত বের করতে পারবেন এখান থেকে আমি আবার বলে দিই আপনার এত কিছু মনে রাখতে হবে না সরাসরি সমবাহু ত্রিভুজ নিতে হবে এটা মনে রাখবেন একটা বাহু সমান টুয়ে ধরতে হয় এটা মনে রাখবেন এখন হ্যাঁ আপনি যদি বলেন যে সমবাহুর এটা যে অর্ধেক কেমনে হলো স্যার এটা মনে থাকে না তাইলে তো সমস্যা কারণ সমবাহু ত্রিভুজের এটা একটা মধ্যমা এটা এখানে পড়ার সাথে সাথে এই দুইটা অর্ধেক অর্ধেক ভাগ হয় এটা তো মনে থাকাই উচিত তাই না তাহলে এই জিনিসটা আশা করি এইভাবে বুঝলেই বুঝতে পারবেন যদি সমস্যা আবার একটু টেনে টেনে দেখেন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এখন ফর্টি ফাইভ ডিগ্রি প্রমাণটা দেখবো যে ফর্টি ফাইভটা কীভাবে প্রমাণ করা যায় ফর্টি ফাইভ কিন্তু খুবই সহজ আপনি যদি একটু বোঝেন তাইলেই হয়ে যাবে চলে যাচ্ছি অলসাইট মোটামুটি আমি লিখে নিয়েছি চিত্রটা দিছি দু একটা বর্ণনা দিছি সুন্দর করে যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আমরা তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রির জন্য একই চিত্রে কাজ করব। যা যা মনে রাখারাখা রাখবো এখন ফর্টি ফাইভ ডিগ্রির জন্য আমরা কী করতে পারি ফর্টি ফাইভ ডিগ্রির জন্য সেইম কাজ ফর্টি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে আপনি একটা সমকোনটি বোঝা রাখবেন বরং সেটা আরও সহজ আর কি সমকোণে ত্রিভুজ রাখবেন সমকোণী ত্রিভুজ একে সেই জায়গায় যে একটা বাহু ধরতে হয় সেই জিনিসটা মনে রাখবেন তাহলে কি এখানে মনে রাখা একটা সমকোণী ত্রিভুজ আর এবি বাহুটা ধরতে হচ্ছে এখানে সেম আগেরটাইও কিন্তু সেম কাজ করছিলাম এক ত্রিভুজ নিয়েছিলাম ওটা নিয়েছিলাম সমবাহু আর এটা সমকোণী তাহলে ফর্টি ফাইভ ডিগ্রির জন্য সমকোণী আর সমবাহু ত্রিভুজ নিতে হয় সিক্সটি আর থার্টির জন্য তাহলে ওখানে এ বিষমান টু এ নিতে হয় একটা বাহু সমান আর এখানে একটা বাহু সমান এ নিতে হয় এই তো কাজ ভাই নতুনত্ব তেমন কিছু এ নেই তাহলে আমরা ফর্টি ফাইভ ডিগ্রি এখানে প্রশ্ন কী করতে পারে প্রশ্ন বলতে পারে যে জ্যামিতিক পদ্ধতিতে ত্রিকোণমিতি সরি জ্যামিতিক পদ্ধতিতে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক সকল অনুপাত বের করো অথবা প্রশ্ন করতে পারে জ্যামিতিক পদ্ধতিতে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান ওয়ান দেখাও অথবা প্রশ্ন করতে পারে জ্যামিতিক পদ্ধতিতে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান প্রমাণ করো একই কথা সবগুলো ঘোরায় ফেরে জ্যামিতিক পদ্ধতি উল্লেখ করা মানেই সূত্র প্রমাণ চাওয়া হয় সেক্ষেত্রে কি করব আমরা সমগণী ত্রিভুজটা নিলাম সমগণী ত্রিভুজটা এবিসি নেওয়ার পরে বলে দেবেন যে মনে করি এবিসি একটি সমগণী ত্রিভুজ যার এই যে একটা কোন সমকোণ এটা বলে দিন কারণ আসলে যখন আপনি কোনো একটা ত্রিভুজকে সমকোণী ঘোষণা করেন তার সাথে সেটা একটা সমকোণ যে আছে ওটা বলে দেওয়া বা দেখায় দেওয়া বাঞ্ছনীয় তাহলে একটা সমকোণী ত্রিভুজ যার এই যে বিকোণটা এক সমকোণ এবং এই কোণটা থেটা সমান ফর্টি ফাইভ এইটাও কিন্তু আপনি ধরে নিছেন যেটা সমকোণে ত্রিভুজ এবং একটা ফর্টি ফাইভ ডিগ্রি এটা আপনি ধরলেন এখন এটা যদি ফর্টি হয় এটা যদি সমকোণ হয় তা একটা ত্রিভুজের কোন কত ডিগ্রি তিনশো সরি একশো আশি না একটা ত্রিভুজের তিন কোন সমষ্টি যদি একশো আশি হয় তাহলে সেই জায়গায় একটা কোন যদি ফর্টি ফাইভ হয় একটা যদি নব্বই হয় তাহলে আর তো ফর্টি ফাইভ অটো হবে তাই লেগসে দেখেন পরেরটায় যে যদি এ থেটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে সি কোন কত হবে অবশ্যই ফর্টি ফাইভ ডিগ্রি হবে আর সেই ক্ষেত্রে এ বি সমান কত বেশি কারণ কি এটা ফর্টি ফাইভ ডিগ্রি এটাও ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দুইটি যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় এখানে একটা কনসেপ্ট আছে সেটা কি এখানে আপনারা সাইড নোটটা লিখবেন আমি বলে দিই যে সুতরাং এব সমান সমান বেশি কোন যুক্তিতে আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান সাইড নোটটা লিখে নেন সমান সমান কোণের বিপরীত বাহু সমান দেখেন কিভাবে এই কোণ আর এই কোণ সমান তাহলে এই কোণের বিপরীত বাহু বেশি আর এই কোণের বিপরীত বাহু তাহলে আর এব পরস্পর কি হয় সমান বলা শেষ এখন এই যে ধরলাম হচ্ছে গিয়ে দুইটা সমান এ বলতে পারেন যে দুই বাহু কেন ধরছেন দুইটা বাহু সমান তাই লিখছি আর কি আমরা তো জানি যে এবি বাহু সমান ধরতে হবে এ এবার আসেন ত্রিভুজ এবিসি এ পিথাকস নেবেন সেইমভাবে এই সম্পূর্ণ ত্রিভুজটাতে আপনি এই ত্রিভুজটার সমকোণে হয় এটা অতিভুজ এসি এসি স্কোয়ার সমান এখানে কথাটা লিখে নেন ত্রিভুজ এ পাশে লিখবেন কোন এবিসি যে এই কোনটা দিয়ে যে সি সমান এক সমকোণ কোন সূত্র প্রয়োগ করে তারপর এসি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসির মান জানি না ওটাই বের করবো এব বিসি এর মানও এ বসাইলাম এই স্কোয়ার স্কোয়ার মানে কয়টা দুইটা এই এ বসে গেলে কয়টা কী হয় রুট হয় তাহলে রুট তো তো আর ভাঙানো যায় না তাই রেখে দিলাম রুট এ স্কোয়ার মানে শুধুই তাহলে এসি এর মান কত রুট টু এবার আসেন আপনি ধরেন টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান বের করবেন কীভাবে করবেন আপনি কি জানেন ভূমি তাহলে টেন ফর্টি ফাইভ এখন আপনি চিন্তা করতে পারেন কোন ফর্টি ফাইভ নেব ফর্টি ফাইভ এটা নেবেন যেটা ধরছেন সেটা মনে রাখবেন যেটা যুক্তি দেওয়ার ওইটা যেটা ধরছেন সেটা তাহলে এই যে থেটা কোন তাহলে টেন ফর্টি ফাইভ সমান সমান লম্ববাই ভূমি এখানে ফর্টি ফাইভ বললে একটু ভুল হবে ডিরেক্টলি কারণ এই যে ফর্টি ফাইভ দুই জায়গা আছে তাই আপনি একটা কাজ করবেন এখানে ডিরেক্ট না লিখে লিখবেন টেন থেটা সমান সমান টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান আমার লম্ব কত ভূমিগত এব মানবসান ওটাও এটাও কাটাকাটি করলে কত হয় এ সরি ওয়ান তাহলে হইল না এবার ধরেন আমি আরেকটা বের করতে চাই সাইন বা কজ সাইন থেটা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি লম্ব বিসি সাইন সূত্র কি বাংলা সূত্র লম্ব বাই অতিভুজ অতিভোজ কত এসি তাইলে আমার এটার মান এ আর এসি আর মান রুট এ সাবধান সাবধান এই জায়গাটা যে ভুল হয় কি জানেন এই এ কাটার পরে আমরা সবসময় লিখে দিই শুধু রুট টু কারণ মনে হয় কিছু তো নাই শুধু রুট টু আছে কিন্তু না ভাই উপরে কিছু নাই মানে তো ওয়ান আছে যখন এটা এটা কাটা গেছে এখানে ওয়ান তাহলে ওয়ান বাই রুট টু এটা যেন ভুল না হয় তাহলে এই ছিল আমাদের আজকের প্রমাণ পদ্ধতি যে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি কীভাবে প্রমাণ করা যায় দেখাই দিলাম আশা করি আপনারা সকলে বুঝছেন সবাই ভালো এবং সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং ফর্টি ফাইভ ডিগ্রি থার্টি ডিগ্রি